টাকা দিলেই পাওয়া যাচ্ছে পঞ্চায়েতে ভোটে লড়ার জন্য প্রার্থী হওয়ার টিকিট। প্রার্থী ঘোষণার আগেই এই ধরনের অভিযোগ সামনে এসেছে তৃণমূলের অন্দরে। প্রার্থী ঘোষণার আগেই বিক্ষোভ দেখাচ্ছেন যার কারণে তৃণমূলের একাংশ, এবং টাকার দিলেই সেখানে পাওয়া যাচ্ছে টিকিট। সামনেই পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটেই প্রার্থী ঘোষণার আগেই বিক্ষোভ তৃণমূলের একাংশের। এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে, যেখানে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে টিকিট, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই তৃণমূলের অন্দরে এই মুহূর্তে ক্ষোভ বিক্ষোভ ক্রমশই প্রশমিত হচ্ছে। প্রার্থী ঘোষণার আগেই বিক্ষোভ তৃণমূলের একাংশের। মালদার ঘটনা, মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার এই ঘটনা, যেখানেই টাকার বিনিময়ে টিকিট, টিকিট দেয়া হচ্ছে পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য। প্রার্থী ঘোষণার আগেই এই বিক্ষোভ তৃণমূলের একাংশের, যেখানে যে অভিযোগ সামনে আসছে যে টাকা দিলেই তাদেরকেই দেয়া হবে পঞ্চায়েত ভোটের টিকিট, এই অভিযোগই করা হচ্ছে। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা।